শিক্ষার্থী, তোমাদের সবাইকে ধন্যবাদ। রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই করোনা মহামারীতে তোমরা অবশ্যই সরকারের বিধি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলছ। প্রিয় শিক্ষার্থীর, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর জন্য আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র প্রথম অধ্যায় ব্যবসার মৌলিক ধারণা সম্পর্কে আলোচনা করছি। আজকে যে বিষয়টি এই অধ্যায়ে তোমরা জানতে পারবে সে বিষয়টি হচ্ছে ব্যবসা কি, উৎপাদন শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন, এবং তৃতীয়ত হচ্ছে যে ব্যবসার প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলো কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমে জানি যে আসলে ব্যবসাটা কি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টন সংক্রান্ত সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব যে শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন। প্রকৃত প্রদত্ত সম্পদ সংগ্রহ বা আহরণ করে মানুষের ব্যবহারের উপযোগী করে উৎপাদন সামগ্রীর যে কার্য প্রক্রিয়া রয়েছে তাকে কি শিল্প বলা হয়। শিল্পকে উৎপাদনের বাহন এবং ব্যবসায়ের কি ব্যবসায়ের উৎপাদনকারীর কি শাখা, অর্থাৎ মানুষের প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন ধরনের পণ্য ও সেবা উৎপাদন সংক্রান্ত কাজকে কি শিল্প বলা হয়। এই কারণে শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব যে এই ব্যবসার প্রকৃতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে। ব্যবসার প্রকৃত এবং কি বৈশিষ্ট্য, প্রকৃতি বলতে দেখা যাচ্ছে ব্যবসার বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে বোঝানো হয়। ব্যবসার প্রকৃতি দেখা যাচ্ছে এবং বৈশিষ্ট্য বিভিন্ন প্রকৃতি হয়ে থাকে। নিম্নে এর প্রধান বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে মুনাফা অর্জনের কি উদ্দেশ্য। ব্যবসার প্রথম এবং প্রধান যে লক্ষ্য সেটাই হচ্ছে কি মুনাফা অর্জন করা। কারণ ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কার্যক্রমের পিছনে দেখা যাচ্ছে মুনাফার প্রত্যাশা করে থাকে। আয় থেকে বাদ দিলে যে অংশটা থাকে সেটাই হচ্ছে কি মুনাফা। তাই সর্বত্র ব্যবসায়ীদের প্রধান এবং প্রথম লক্ষ্যই হচ্ছে কি মুনাফা অর্জন করা। দ্বিতীয়ত হচ্ছে যে ঝুঁকি এবং অনিশ্চয়তা। ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি ঝুঁকি ও অনিশ্চয়তা। প্রত্যেকটি ব্যবসার ঝুঁকি এবং কি দেখা যাচ্ছে অনিশ্চয়তা ব্যবসার প্রতি অতপ্রতভাবে জড়িত। ঝুঁকি হচ্ছে কি দেখা যাচ্ছে ব্যবসার একটি বহন করার মতন ক্ষমতা ব্যবসাকে নিয়ে ব্যবসায়ী নিয়ে থাকে, আর অনিশ্চয়তা হচ্ছে যা দেখা যাচ্ছে সকল বিষয় ঘটে যাওয়ার কি পরিমাপ করা যায় না সেই বিষয়টা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব যে লেনদেনের পৌনঃপুনিকতা কি। লেনদেনের পৌনঃপুনিকতা বলতে বারবার ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত কাজকে বোঝানো হয়। একজন ব্যবসায়ী পণ্য ক্রয় করে আবার সেই পণ্য পরবর্তীতে বিক্রয় করে, বিক্রয় করে আবার দেখা যাচ্ছে সেই বিক্রয়ের উদ্দেশ্যে আবার ক্রয় করে থাকে। যেমন একজন দেখা যাচ্ছে আসবাবপত্র ব্যবসায়ী, সে ফরমাস পাওয়া মাফিক সে কী করে আসবাবপত্র তৈরি করে, পরবর্তীতে সেই আসবাবপত্র কী করে বিক্রি করে, আবার দেখা যাচ্ছে সেটা বিক্রির পর আবার সে কী করে আসবাবপত্র তৈরি করে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই আসবাবপত্র ব্যবসায়ের প্রথম এবং প্রধান যে লক্ষ্য সে বা উদ্দেশ্য সেটা হচ্ছে কি মুনাফা অর্জন করা। তাই এই আসবাবপত্র ব্যবসায়ীকে একজন কি ব্যবসায়ী বলা যাবে। কিন্তু যদি কেউ ব্যবসা ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় করে এবং সেটা যদি তার প্রয়োজন বা কি চাহিদা মাফিক না হয় অথবা পছন্দ না হয়, তাহলে যদি সেই আসবাবপত্রটা বিক্রি করে তাহলে সেটা ব্যবসার পর্যায়ে পড়বে না। তাহলে আমরা আজকে ব্যবসার প্রকৃতির আরেকটা হচ্ছে যে ব্যবসার আইনগত বৈধতা। আইনগত বৈধতা বলতে কি বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থী, আইনগত বৈধতা বলতে যে আইনসম্মত কি কাজ সম্পাদন করাকে বোঝায়, মানে কোনো অবৈধ কাজ না করাই হচ্ছে কি আইনগত বৈধতা। তাই যে কোনো ব্যবসা সম্পাদন করতে হলে বা পরিচালনা করতে হলে এবং নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই সেটা আইনগত বৈধতা থাকতে হবে। যদি আইনগত বৈধতা না থাকে তাহলে তাকে সেই ব্যবসাকে ব্যবসা বলা যায় না। যেমন দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক দেখা যাচ্ছে মদ তারা মুনাফার্জনের উদ্দেশ্যে ব্যবসা সম্পাদন করে থাকে, কিন্তু তাদের এই ব্যবসাকে কি ব্যবসা বলা যাবে না। কারণ হচ্ছে এই ব্যবসার কোনো আইনগত বৈধতা নেই।
এরপর হচ্ছে পেশার ক্ষেত্রে স্বাধীন পেশা। স্বাধীন পেশা বা ব্যবসা হচ্ছে একটি স্বাধীন পেশা, কারণ এটা দেখা যাচ্ছে যে ব্যক্তি যে কোনো সময় তিনি তার দেখা যাচ্ছে চাহিদা অনুযায়ী সেটাকে পরিচালনা করতে পারে, গঠন করতে পারে এবং কি নিয়ন্ত্রণও করতে পারে, এবং ব্যক্তি ইচ্ছা করলে বা মালিক ইচ্ছা করলে যে কোনো সময় এই ব্যবসাকে কি করতে পারে, সে বিলুপ সাধন ঘটাতে পারে অথবা কি গুটিয়ে ফেলতে পারে। তাই এই ব্যবসাটা হচ্ছে কি কি স্বাধীন পেশা। এরপর হচ্ছে উপযোগ এবং সম্পদ সৃষ্টি। উপযোগ, উপযোগ হচ্ছে কি মানুষের অভাব পূরণের কে যে প্রথা সেটি হচ্ছে কি উপযোগ, কারণ হচ্ছে কি মানুষ সর্বত্রই দেখা যাচ্ছে একটা প্রয়োজন শেষ হলে আরেকটা প্রয়োজন কি ফিল করে বা অভাব বোধ করে, আর এই অভাব বোধ থেকেই উপযোগের সৃষ্টি হয়, এবং এই উপযোগ থেকেই দেখা যাচ্ছে মানুষ তার প্রয়োজনে বিভিন্ন ধরনের কি করে থাকে সম্পদকে তৈরি করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে আমরা এই ব্যবসার সংগঠন ব্যবস্থাপনার কি ব্যবসার মৌলিক ধারণা থেকে এই বিষয়গুলো আমরা কি জানতে পারলাম। আগামী ক্লাস দেখার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ।